আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের সারাটা দিন কীভাবে কাটালাম, কী করলাম না করলাম সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরছি। আজকে কোনো রেসিপি শেয়ার করছি না, আজকে জাস্ট আমি কী করেছি সারাটা দিন সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরছি। আমার ছোটো ছেলে আপডেট করেছিল রোস্ট দিয়ে পোড়া খাবে, তো পোড়াও সব কিছুই তো আছে, কিন্তু রোস্টের জন্য যে দেশি মুরগিটা বা সোনালি মুরগিটা লাগে সেটা আমার রুমে ছিল না। তো বাচ্চাদের আবদার মেটাতে গেলে যেটা করতে হয়, সে কারণে হচ্ছে আমাকে বজার মুরগি দিয়ে রোস্ট তৈরি করতে হয়েছে। তো রোস্টটা কীভাবে তৈরি করেছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সেটা কিন্তু মাশাআল্লাহ ভালোই হয়েছিল। এই তো এদিকে আমি যেহেতু কোনো রেসিপি শেয়ার করছি না, সেদিকে আমি কিছুই বললাম না। আমি পোলাওটা ভালো করে চালটা কষিয়ে এ পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই পোলাওটা আমি একটা অন্য চুলায় শিফট করে তারপরে আমি এই চুলায় তরকারি রান্না করে নেব, গরু মাংস রান্না করব। গরু মাংসটা ওইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব না, আগেই বলেছি যেহেতু এটা কোনো রেসিপি না আজকে। তো পোলাওটা অন্য চুলায় শিফট করে তারপরে এই চুলায় আমি এই যে মাংসটা বসিয়ে দিয়েছিলাম, তো শুরু থেকে আর দেখাইনি আপনাদেরকে। এই মাংস রান্নার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আগেও কয়েকবার, এর জন্য আর ওরকম করে দেখাইনি। বারবার ক্যামেরাটা আজকে কেমন জানি লড়তেছিল, বাঁকা হয়ে যাচ্ছিল, কেমন জানি লাগতেছিল আর কি। বারবার আনিজে লাগতেছিল ভিডিও করার সময় যে ক্যামেরা কেন আজকে আমার সাথে এরকম মজা করতেছে। যতবারই মানে ঠিকঠাক বসাই ততবারই ঠিক দেখি স্টাইলটা নড়চড়ে একটা মানে অন্যরকম হয়ে যাচ্ছে, এই জন্য নিজের কাছেও কেমন জানি একটু বিরক্ত বিরক্ত লাগতেছিল যে আজকে কেন এরকম করতেছে, ক্যামেরাও কি আমার সাথে মজা নেয়। তো দেখতে পাচ্ছেন তরকারিটা আমি কষিয়ে নেবো ভালো করে আগে, সঙ্গে দুটো আলু দিয়েছি। আমার ছোটো ছেলে আলু খুবই পছন্দ করে, যে কোনো কিছুতে ওর আলু না হলে চলে না, তো ইচ্ছা করলেও আলু ছাড়া খেতে পারি না ওর জন্য। আর এমন যদি হয় যে আলু যদি রান্না না করি তাহলে দেখা যায় ওকে আলু ভেজে দিতে হয়, ঠিক করে ভেজে দিতে হয়, নয়তো সে খাবে না, এই অবস্থা আর কি। এদিকে এই যে পোলাওটা দেখতে পাচ্ছেন মোটামুটি হয়ে গেছে, আর কতটা ঝরঝর হয়েছে সেটা তো বোঝাই যাচ্ছে। এর মধ্যে একটুখানি পানি আছে, সেটা আমি যে নাড়াচাড়া করে দিয়ে যখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তখন একদম ঠিকঠাক পারফেক্ট হয়ে যাবে। পোলাওটা যখন হয়ে যাবে তখন আমি চুলায় রোস্টটা রান্না করব। আসলে সেটাকে রোস্ট বলবো না কী বলবো বুঝতে পারছিলাম না আমি, এই যে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা যে মাখের পিসগুলো সেগুলো আগে তেলে ভেজে নিচ্ছিলাম। আর এই রোস্ট রান্না করার সময় মজার একটা ব্যাপার কি, আমি চুলায় রোস্ট দিয়েছিলাম ছ পিস, তো কিছুক্ষণ সময় আমি পরে নাড়াচাড়া করার সময় কখন যে চুলার একটা পাশে মানে প্যানে থেকে পড়ে যায় আমি খেয়ালও করিনি, পরে দেখি যে পাঁচ পিস মনে হয়, আমি ভাবলাম যে হয়তো বা পাঁচ পিসই ছিল, কিন্তু কিছুতেই মানে মনে করতে পারতেছি না যে অ্যাকচুয়ালি ছয় পিসই ছিল না পাঁচ পিস ছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছিলো কম কম। তারপরে যখন রান্না শেষ চুলা পরিষ্কার করতে গেছি তখন দেখি চুলার একটা নিচে পড়ে আছে একটা পিস, তখন ভাবলাম যে কেমন মন মানে অন্যমনস্ক হয়ে যাওয়াটা আসলেই কেমন জানো। তো তরকারিটা এই পাশে কষিয়ে নিচ্ছিলাম, কারণ গরু মাংস আর এটা কুরবানির মাংস, কুরবানির মাংসটা তো তেমন কষানো লাগে না, এটা আল্লাহর একটা অশেষ রহমত থাকে, অল্পতেই সেদ্ধ হয়ে যায়। তো আমি মাংসটা খেয়াল করছিলাম না, আমি আলুটা দেখতেছিলাম যে আলুটা হচ্ছে কিনা, তো আলুটা যদি হয়ে যায় মাংসটা হয়ে যাবে, কারণ কুরবানির মাংসটা অল্পতেই সেদ্ধ হয়ে যায় সেজন্য। তো এদিকে মাংসটা একদমই কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। আমি খুবই কম পরিমাণ ঝোল দেবো আজকে, তেমন একটা ঝোল রাখবো না। অন্য চুলায় কিন্তু রোস্টের মাংসগুলো ভাজা হচ্ছে, একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পরে আমি উল্টে দিয়েছিলাম, এখন নামিয়ে নিচ্ছি কারণ রোস্টগুলো ভাজা হয়ে গেছে। বাচ্চাদের যেরকম দুধের স্বাদ ভুলে মিঠানোর যে একটা অবস্থা থাকে সেটা, কারণ খেতে চেয়েছে আবদার করেছে রান্না করে দিতেই হবে, তো এর জন্য আমি আর পেস্টগুলো ব্লেন্ডার করে নিইনি, আমি এমনি কেটে দিয়েছি। তো কেমন না কেমন হবে খেতে পারলেই হলো, মানে আমার একটা আইডিয়া ছিল এরকম, এর জন্য আমি আর ব্লেন্ডার করিনি, ব্লেন্ডার করে দিলে হয়তো আরও টেস্ট বেড়ে যেত, কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল রোস্টগুলো। ওই
নারকেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম এক কাপ পরিমাণ। পেঁয়াজগুলো হালকা ভাজা দিয়ে নেওয়ার পরে তেজপাতা, আস্ত মশলা যা, এলাচ, দারচিনি এগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে একটু কষিয়ে তারপর এখানে পরিমাণ মতো লবণ, আদা বাটা দিয়ে আর কি, আদা রসুন পেস্ট এগুলো দিয়া একটু কষিয়ে নেবো। একটু নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে লবণটা দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো আমি হাফ চামচ আদা রসুন বাটা, মানে দুটো মিলে এক চা চামচ হবে। এই ফাঁকে যে কথাটি না বললেই নয়, সবসময় যে কথাটা বলি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে হালকা আমি এখানে টক দই দিয়ে দিচ্ছিলাম, টক দইটা আসলেই এই দিলে রোস্টের মধ্যে একটু ভালো লাগে। টক দইটা একটু নাড়াচাড়া করার পরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম এই যে আদা রসুনের পেস্ট। এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, এখানে দিয়ে দেবো আমি আস্ত কয়েকটা কাঁচামরিচ। এই কাঁচামরিচটা দেবো আমি জাস্ট একটু ফ্লেভারের জন্য, কারণ বাচ্চারা খেলে তেমন একটা ঝাল দেওয়া যায় না কোনো কিছুতেই, আমি জাস্ট একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি। আমি কোনো ইয়াও করিনি, মুখটাও ফাটাইনি, যেটা একটু লম্বা ছিল সেটা শুধু মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি। মশলাটাকে যখন কষানো হয়ে গেছে তখন আমি আগে থেকে ভেজে রাখা রোস্টের পিসগুলো দিয়ে দিচ্ছি। এখন এটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। একটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি আর একটু পানি অ্যাড করে দিয়ে তারপরে কষাবো, তার আগে আমি এটাকে ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো, প্লাস একটু ঢাকনা দিয়েও ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। এটা 5 মিনিটের মাঝখানে আমি আবার 2-3 বার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেবো, যেহেতু এখানে কোনো পানি নেই নিচে থেকে লেগে আসতে পারে এর জন্য। ঢাকনাতে রেখে রেখেছিলাম, ঢাকনা দিয়ে 5 মিনিট পরে ফিরে এসেছি। 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন আমার এটা একদমই রোস্টগুলো কষানো হয়ে গেছে। আমি আর একটু ভেতরে যদি কাঁচা থাকে, যদিও ভালো করে ভেজে নিয়েছি তারপরেও কাঁচা থাকতে পারে বা কোনো রকম গন্ধ আসতে পারে, কাঁচা কাঁচার একটা গন্ধ যদি থাকে সেটা আসতে পারে, এর জন্য আমি একটু পানি দিয়ে আর একটু রান্না করে নেব। এরপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি 5 মিনিট রান্না করলেই হয়ে যাবে। তার জন্য আমি একটু ঢেকে রাখার আগে আমি একটু উল্টে পুল্টে দিচ্ছি, কারণ যেহেতু আমি খুব বেশি পানি দিইনি, ডুবিয়ে দিইনি, এর জন্য একটু উল্টে পুল্টে দিচ্ছি যাতে সব সাইডই সমপরিমাণভাবে সেদ্ধ হয় আর কি, মশলাটা খুব ভালোভাবে ঢুকে। এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আমি 5 মিনিটের জন্য, 5 মিনিটের মাঝখানে একবার নাড়া দিয়ে দিয়েছিলাম, যেহেতু এখন পানি আছে অত বারবার নাড়াচাড়া দেওয়ার প্রয়োজন হয়নি। 5 মিনিট পরে আমি আবার তুলে নিয়েছি, তুলে নিয়ে তারপরে নাড়াচাড়া করে নিয়েছি, তারপরে একটা চুলা দেখতে পাচ্ছেন মাংসটাও বড় কিছু গিয়েছে, গরু মাংস যেটা সেটা। রান্না মোটামুটি শেষ পর্যায়ে, রান্নাটা চাপিয়ে আমি কোথায় যাচ্ছি, কী করছি আর কি নিয়ে আসলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে। রোস্ট রান্নাটাও মোটামুটি শেষ পর্যায়ে, আমি ঢাকনা দিয়ে রেখে রেখে দিলাম, চুলাটা বন্ধ করে রেখে, দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট হয়ে গেছে। তো যদি পেস্টগুলো আমি ব্লেন্ডার করে দিতাম তাহলে দেখতে আরও জুচি লাগতো। তো আমার রান্নাবান্না একদমই শেষ, আমি সব কিছু টেবিলে গুছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি রোস্টগুলো একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, তারপরে যেখানে গরুর মাংস। রান্না মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল সবগুলো রান্না, আর এদিকে যে পোলাওটাও একদম ঝরঝরে পারফেক্টই হয়েছিল।
তাড়াহুড়া করে শুধু বাচ্চাদের খাইয়ে আমি মোটামুটি খেয়ে তারপরে বের হয়ে গেছিলাম। এই তো দেখতে পাচ্ছেন আমি একটা মোবাইলের দোকানে গিয়েছিলাম, একটা মোবাইল নিয়ে আসছি, ওরকমভাবে আর শ্যুট করা হয়নি। তো বাসায় আসার পরে দেখতে পাচ্ছেন এই যে টুকিটাকি কিছু জিনিস এনেছি, মেজারমেন্ট কাপ, তারপরে টুকিটাকি সংসারে যা যা লাগে এগুলো এনেছি। আসলে কোনো কিছু যেটাই করি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলে ভালো লাগে। আর আমাদের এখন এটাই কাজ যে রেগুলার ব্লগ বানানো, কিন্তু ওরকমভাবে ব্লগ বানানো হয় না, তো ট্রাই করি রেগুলার ব্লগ বানানোর। তো আমি দুটা চামচের সেট এনেছিলাম, একটা টেবিল চামচ আর একটা কাঁটা চামচ, আর এই যে মাটির এই জিনিসগুলো এনেছি আজকেও। এরকম ছোটো ছোটো মাটির জিনিসপত্র কিন্তু অনেক কাজে লাগে। এগুলো দেখতে অনেক সুন্দর লেগেছিল আমার কাছে, এর জন্য এনেছি। আর টুকিটাকে কাজেও লাগানো যাবে, এর জন্য এনেছি। আর কিছু টুকিটাকি জিনিসপত্র যা যা লাগে আর কি সংসারে, এই ট্রেগুলো এনেছি। ছোটো ছোটো ট্রেগুলো দেখা যায় যে দাম খুবই কম, কিন্তু এগুলো বিভিন্ন ছোটো ছোটো কাজে ব্যবহার করা যায়। এই যে ডানু মিল্ক পাউডারের প্যাকেট এনেছিলাম, বিভিন্ন সময়ে এটা প্রয়োজন হয়। এই যে একটা বডি স্প্রে, ছেলেদের জন্য, ওরা বডি স্প্রেটা খুব পছন্দ করে, ফগের। এটা এই পিঙ্ক কালারটা ওরা সবচেয়ে বেশি লাইক করে। আর এই যে আমার জন্য একটা সেন্ট এনেছিলাম, ওরকমভাবে ইউজ করি না, তবু মানে কোথাও যাওয়া আসার সময় যদি ব্যবহার করা লাগে এই জন্যে আনা আর কি। এইটা এনেছিলাম যে ছোটো ছোটো ডিব্বা টিপ্পা রাখার জন্য আর যে ঝুড়ি লাগে সেই জন্য আর কি এনেছিলাম। আর এটা যে ফ্লাওয়ার এনেছিলাম আজকেও, আগের দিনও একটা এনেছিলাম, আজকেও একটা এনেছি। এই ফ্লাওয়ারটাও ভালো লেগেছিলো এই জন্য নিয়ে আসছি, জাস্ট যেহেতু আর ভালো লেগেছে নিয়ে যাই সঙ্গে করে। আর যেটার জন্য উদ্দেশ্য করে গিয়েছিলাম সেটা হচ্ছে এই যে ফোন, এই ফোনটা কেনার জন্যই মূলত উদ্দেশ্য করে যাওয়া। আর ফোন কিনতে যাই টুকিটাকি ওগুলো কিনে নিয়ে আসা এই আর কি। তো ফোনটা আমার না, ফোনটা আমার ভাগ্নির জন্য কেনা হয়েছে। হেডফোন আছে, একটা চার্জার আছে, আর ফোনটা আসলে ফোনটার সাথে যা যা থাকে তাই। একটা কভার দিয়েছিল, কভারটা লাগিয়েছি হোয়াইট কালার, ভেতরের কালারটা মানে দেখা যায় ওরকম আর কি কভারগুলো। আমার আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে একদমই ভুল করবেন না। এতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে খুব সহজে আপনাদের কাছে, চাইলে দেখে নিতে পারবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।